এই নাও কচুরি আর এই যে বটগাছের শিকড়, এই যে এটার মধ্যে টেলিফোন আছে, এই নাও জুতা। আমি যখন উরফির জামাই। কিরে তুষার, এতগুলো চিপস নিয়ে কই যাস? এই তো বাসায় যাই। বাসায় তো তুই আর তোর বউ উরফি মাত্র দুইজন, তো এতগুলো চিপস নিয়ে কি করবি? আরে উরফির জন্যই নিতাছি রে। ও ভাবি মনে হয় তাহলে এই চিপস অনেক পছন্দ করে, তাই না? আরে না না, চিপস না, চিপসের প্যাকেট পছন্দ করে জামা বানানোর জন্য। মানে চল আমার সাথে বাসায় দেখাই তোরে। আচ্ছা চল। এই নাও চিপস, আর আমার সাথে এই যে আমার বন্ধু আসছে, তোমার এই চিপস দিয়ে কি ড্রেস বানায় বড় দেখতে লাগা, এখন পরে দেখাও। বন্ধু এখন ঠিক আছে, চিপস খাইলে ওই প্যাকেট গুলো তোর বাড়িতে আমি পাড়াই দিই। মানে থাক তুই, দেখছো বন্ধুরা কি ভাবতাছে এখন আমারে, চিপসের প্যাকেট তো কইনা বাপু এখন আমারে। কিরে বন্ধু, তুই এই বট গাছের শিকড় কাটতাছিস কে? কি করবি দিদি? এই তো তোর উরফি ভাবির জন্য। তুই এই বট গাছের শিকড়টা কি করবি, কোন ওষুধ টুষুধ বানাবি না? তোর কষা ঠোস হয়েছিল দূর বেড়া। কি কস, এডি দিয়ে তোর ভাবির ড্রেস বানাইবো দূর বেড়া? তুই আমার লগে মজা লস, এডি দিয়ে ড্রেস কেমনে বানায় জানি? বিশ্বাস করবি না, তুই আমার সাথে বাসায় চল, তারপর আমি তোর দেখাই এগুলো দিয়ে কেমনে ড্রেস বানায়। চল তোর বাসায় যাবো, দেখবো এডি দিয়ে ড্রেস কেমনে বানায়। আচ্ছা ঠিক আছে চল, যাওয়ার সময় আবার ওই পাশ থেকে কচুরি বানা নিতে হইব। এই যে বট গাছের শিকড় আর এই যে কচুরি, আর এই যে আজকেও এক বন্ধু আসছে সাথে তোমার ড্রেস দেখতে, পইরা দেখাও। আরে বন্ধু আমার বাড়িতে অনেকগুলো বট গাছ আছে, আমি যে শিকড় কেটে রাখ মানে তুই যাই নিয়ে আসিস, থাক বন্ধু। আচ্ছা পাগল বানায় ছাড়লা আমার। ভাই এই জুতার প্রাইস কত? কোনটা ভাই? এটা এটা তো ভাই 2000 টাকা। ও তাহলে এই সেম টাইপের জুতাই আমারে 20 জোড়া দিয়ে দেন। 20 জোড়া? এত জুতা নিয়ে কি করবেন ভাই? আরে আমার বউ উরফির জন্য। ও তাহলে এক রকমের এক জুতা নিয়ে কি করবেন ভাই? এক এক রকমের এক এক জুতা নেন, এক এক সময় পরতে পারবো। ভাই আপনাকে জুতা দিতে বলছি, আপনি জুতা দেন, এত কিছু আপনার জন্য কি হইব? আচ্ছা ঠিক আছে ভাই দিতে। আচ্ছা দেন, প্যাক করেন, এই নেন ভাই টাকা। আচ্ছা নেন ভাই আপনার জুতা। এই পাগল ছাগল কই গুনা হে, আল্লাহ জানে। এই নাও জুতা, লোকজন এখন আমারে পাগল বলা শুরু করছে তোমার এসব কর্মকাণ্ডের জন্য। সুন্দর লাগতাছে, কবে জানি আমার এই গলায় ঝুলাই থুয়া দাও। এই শোন আমার না 2টা টেলিফোন লাগবে। টেলিফোন? ঘরে 2-3টা স্মার্টফোন থাকতে তুমি টেলিফোন দিয়ে কি করবা? ওই যে ড্রেস, এখন কি টেলিফোনের যুগ আছে? আমি টেলিফোন কই থেকে কিনবো? তাহলে চুরি করো। এই যে এটার মধ্যে টেলিফোন আছে, ধরো অনেক কষ্ট করে চুরি করে আনছি, বাপরে আরেকটু লি ধরে লাইতো। আমার একটা টেলিফোন দাও, আমি অফিসে একটা কল দিই। কি রে এইমাত্র এই জায়গায় কালো শার্ট আর হ্যাঙ্গারটা রেখে গেলাম,
উরফি, এই মাত্র জায়গায় কালো শার্ট আর হ্যাঙ্গারটা রেখে গেছি, তুমি কি দেখছো? এই যে এখানে। ঠিক আছে, আমার শার্ট প্যান্ট যত কিছু আছে সবকিছু দিয়ে তুমি ড্রেস বানায় ফেলো, আজকে থেকে আমি লাইনটা থাকুম। আমার ঘরের